আমাদেরই পরিবারের টাকায় খেয়ে পড়ে তুমি আমাদের সঙ্গে বেইমানি করেছো, এত বড় বেইমান তুমি! ব্যাস ব্যাস তরুলতা, অনেক বলেছো, আর একটা কথাও তুমি বলবে না। তুমি বুঝতে পারছো কাকে কি বলছো? এই বাড়ির বউ। জানি তোমার মেয়েও এই বাড়ির বউ হয়ে এসেছিল তো, কিন্তু সে এমন কাজ করেছে তরুলতা, আজকে আজকে আমরা সারা দুনিয়ার কাছে ছোট হয়ে গেছি, মাথা নিচু হয়ে গেছে আমাদের। কিন্তু এই মেয়েটাকে চেয়ে দেখো, ও এমন কাজ করেছে না, বিশ্বাস করে আজকে আজকে ওর জন্য অন্তত আমরা মাথা তুলে বলতে পারি যে আমরা ধন্য যে ওই বাড়ির বউ। আন্টি আমি বুঝতে পারছি, এখন যা পরিস্থিতি এই সময় আপনার মাথা ঠান্ডা রাখা সম্ভব নয়, কিন্তু আমি তাও বলছি আপনি মাথা ঠান্ডা রেখে নিজেকে একবার আমার জায়গায় দাঁড় করিয়ে দেখুন তো। আমার বাবা কি দোষ করেছিল, তাকে কিসের জন্য শাস্তি পেতে হলো? এতগুলো বছর আমার বাবা আমাদের পরিবার থেকে দূরে থেকেছে, আমাদের থেকে দূরে থেকেছে, নিজেকে মৃত বলে আমাদের সবার থেকে দূরে থেকেছে বাবা, আমাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু ওর বাবা তো কোনো অন্যায় করেনি, আর এই পুরো ঘটনাটা ঘটিয়েছে আপনার স্বামী। আপনার স্বামী এত বড় একটা অন্যায় করলো, আমার বাবাকে আমাদের থেকে কেড়ে নিয়েছিল, আর আপনার স্বামীকে সাপোর্ট করেছে আপনার মেয়ে। তারা এত বড় অন্যায় করে পার পেয়ে যাবে, তারা শাস্তি পাবে না? কে শাস্তি দেবে, কে শাস্তি দেবে আমার মেয়েকে? তুমি বড় সাহস তোমার। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রুদ্র, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, তুমি এটা আমার মেয়ের সাথে কি করে করতে পার? আমি মানছি যে আমার বেবি ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু তুমি ওর সাথে এটা কি করে করলে বাবা? ভালোবাসার মানুষ যদি ভুল করে, অন্যায় করে, তখন তো তাকে কাছে টেনে নিতে হয়, তাকে বোঝাতে হয়, শোধরাতে হয়। তুমি তো সেটা করলে না বাবা, তুমি তো আমার বেবিকে শোধরানোর সুযোগ দিলে না ওকে, তুমি কেন কেন এভাবে দূরে ঠেলে দিলে? দূরে তো মানুষ তাকে ঠেলে দেয় আন্টি, যে মানুষের কাছে থাকে। আপনার মেয়ে আমাকে কোনোদিন ওর কাছে আসতে দিয়েছিল? দেয়নি। আপনার মেয়ে আমাকে ঠকিয়েছে, এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে, বরং আমার পরিবার, যাদের সম্বন্ধে এত এত খারাপ কথা আপনি এখানে দাঁড়িয়ে বললেন, তারা প্রত্যেকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এখানে এদের সাথে থেকে আমি বুঝেছি যে যৌথ পরিবার, একান্নবর্তী পরিবারে থাকার মানেটা কি। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, এরকম একটা সময় আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো। সঞ্জয় বোস আর আলিয়া বোসের আগেনস্টে উমা বৌদি আর সুনন্দ অঙ্কেলের হয়ে কেসটা আমি লড়ব। তোমরা জানো না, কারণ তোমাদের বলিনি, বিদেশে স্কুলিং কমপ্লিট করার পর আমি ল নিয়ে পড়াশোনা করা শুরু করি, ডিগ্রি পাই,
তারপরে কিছু রিসার্চ ওয়ার্কের কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমাকে প্র্যাকটিস বন্ধ করতে হয়। আমার রিসার্চের টপিক ছিল সোসাইটিতে জয়েন্ট ফ্যামিলির কন্ট্রিবিউশন। তো আজকে এরকম একটা পরিস্থিতিতে আমি তোদের জন্য, আমার পরিবারের জন্য আমি আবার কোর্টে যাব। আমি আবার ওই কালো কোটটা গায়ে চড়াবো, কারণ আর যেই হোক বোস ফ্যামিলির গুণ সম্বন্ধে আমি তো খুব ভালোভাবেই অবগত। বলা যায় না আমাদের উকিলকে টাকা খাইয়ে আমাদেরই অ্যাগেনস্টে কেসটা সাজাতে তাদের খুব একটা অসুবিধে হবে না, কিন্তু আমি সেটা মোটেও হতে দেব না। আমাকে এবং আমার পরিবারকে দিনের পর দিন ঠকানোর জন্য, সুনন্দ আঙ্কেলের মতো এরকম একজন নিরীহ মানুষকে দিনের পর দিন যন্ত্রণা দেওয়ার জন্য, উমা বৌদির ক্ষতি করার জন্য, আমাদের সবার ক্ষতি করার জন্য আপনার হাজবেন্ড এবং আপনার মেয়েকে কিন্তু অনেক বড় দাম দিতে হবে আন্টি। জান আন্টি, গিয়ে আপনার হাজবেন্ড আর আপনার বেবিকে বলে দিন, ওদের অ্যাগেনস্টে কোর্টে লড়তে আসছে রুদ্র আচার্য। আর কতক্ষণ ওয়েট করবো বলো তো ড্যাড? কে আমার আসবে আমাদের সাথে দেখা করতে? ড্যাড কে আসবে? মিস্টার ঘোষাল। কিন্তু মিস্টার ঘোষাল কে? অ্যাডভোকেট ঘোষাল, এই শহরের বেস্ট ক্রিমিনাল লয়ার। বলতে পারিস আজ পর্যন্ত একটা কেস উনি হারেননি? মানে এই শহরে যত হাই প্রোফাইল কেস হয় সব উনি লড়েন। উনি কি আমাদের কেসটা লড়তে রাজি হয়েছেন? তোর মম তো তাই বলল। ইনফ্যাক্ট তোর মমকে আমি পাঠিয়েছিলাম ওর সাথে কথা বলার জন্য, উনি নাকি বলেছেন আজকে আসবেন। ড্যাড উনি পারবেন তো আমাদের এখান থেকে বের করতে? একটা কথা ভেবে দেখো ড্যাড, উমারাও কিন্তু প্রাণপণে চেষ্টা করবে আমাদের শাস্তির মেয়াদ বাড়াতে। জানি, কিন্তু অ্যাডভোকেট ঘোষাল যদি আমাদের হয়ে কেসটা লড়েন, তাহলে ওদের হয়ে যে কেসটা লড়ছে সে ধোপেও টিকবে না। মানে মানে তুমি জানো ওরা কাকে উকিল হিসেবে অ্যাপয়েন্ট করেছে? জানি, ওদের হয়ে কেসটা লড়ছে রুদ্র। আমি যাকে বিয়ে করেছি সে? রাইট, এবে দেখ মামুনি, রুদ্র যে আইন নিয়ে পড়াশোনা করেছে সে তো আমরা কেউ জানতাম না। তাই অ্যাডভোকেট ঘোষাল যদি আমাদের হয়ে কেসটা লড়েন, তুই শিওর থাকতে পারিস রুদ্র জাস্ট উড়ে যাবে, পাত্তাও পাবে না। সেটাই তো স্বাভাবিক মিস্টার বোস। এই তাহলে আমাদের ফাইনাল সাক্ষীর লিস্ট। সমস্যা নেই, উনি আঙ্কেলকে মারার হুমকির ভিডিওটা শুট করেছিলেন, তাই ওনাকেও সাক্ষী দিতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা বৌদি, সুনন্দ আঙ্কেলের সঙ্গে কথা বলে একবার ওই আরতি আন্টির সাক্ষী দেওয়ার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আমি আজই কথা বলছি। হ্যাঁ, কারণ উনি যেহেতু আঙ্কেলকে প্রাণে বাঁচিয়েছিলেন তাই ওনার বয়ানটা কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, ওনাকে বললেই উনি আসবেন। গ্রেট বৌদি, তোমাকে সাক্ষী দিতে হবে। আর অভিদা, তোকেও ডাকতে হতে পারে কিন্তু। অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু শুনলেন ও কি বললো? কি ব্যাপার বলতো, কি ভাবছিস তুই? তো না না, আমি ভাবছিলাম যে উমার বাবা হলো তোর প্রধান সাক্ষী। হ্যাঁ, আর সেই জন্যই আমার টেনশন হচ্ছে রে। না মানে সঞ্জয় আঙ্কেল আর আলিয়া তো লকআপে হাত গুটিয়ে বসে থাকবে না,
ওরা ঠিক ফিগার আউট করার চেষ্টা করবে কারা তোর প্রাইমারি উইটনেস, আর নিশ্চয়ই কোনো ক্ষতি করার চেষ্টা করবে। বাবাকে সাবধানে থাকতে হবে। উমা, উমা বাড়িতে একটা কল করে বলো যে সবাই যেন সাবধানে থাকে। আপনাকে যত দেখি ততই অবাক হই, আমার বাবা মাকে নিয়ে আপনি এত চিন্তা করেন। উমা কি ভাবছো? প্লিজ যাও, একটা কল করো প্লিজ। হ্যাঁ আমি কল করছি, কিন্তু আপনি এত অস্থির কেন হচ্ছেন? আমি অস্থির হচ্ছি না, তুমি প্লিজ কল করে সবাইকে একটু জানিয়ে দাও, একটু ইনফর্ম করে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা আমি বলছি, আপনি আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি বলছি। অভিতা কি হয়েছে, তুই এত টেনশন করছিস কেন? আমরা সবাই আছি তো, নাকি কি হয়েছে বলতো? তুই ঠিক আছিস? হ্যাঁ আমি একদম ঠিক আছি। আমার আবার কি হবে? মুখে তো বলছি ঠিক আছি, কিন্তু আসলে যে আমার মধ্যে কি হচ্ছে সেটা আমিই জানি। এখানে নয় উমাকে সামলানোর জন্য আমি আছি, কিন্তু ব্যান্ডেলের বাড়িতে তো ওদের আগলাবার আগলাবার কেউ নেই। ওখানে যদি বিপদ আসে তাহলে সামলাবে কে? আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে, এক্ষুনি ব্যবস্থা করতে হবে। রুদ্র, আমি একটা কল করে আসছি। আরে আসুন আসুন মিস্টার ঘোষাল, আপনার জন্যই তো আমি আর আমার মেয়ে অপেক্ষা করছিলাম, আসুন। লোকে কি বলে জানেন? আমার কথায় কোর্টরুমে বাঘে গরুতে এক ঘাটে জল খেতে পারে। তবে আপনাদের কেসটা খুব জটিল, এই কেসটা জিততে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ সমস্ত এভিডেন্স তো আপনাদের বিরুদ্ধে। বিরুদ্ধটা আমাদের পক্ষে আনার জন্যই তো আপনাকে এতগুলো টাকা দেওয়া হচ্ছে, না হলে আপনাকে হায়ার করার কারণ কি? কারণ আপনি যে কেসে ফেসেছেন সেখান থেকে আপনাকে যদি কেউ বাঁচাতে পারে সে হচ্ছে একমাত্র আমি। তাই আমার সঙ্গে কোঅপারেট করুন, আমাকে ইনসাল্ট করার চেষ্টা করবেন না, তাতে ক্ষতি কিন্তু আপনাদেরই। প্লিজ প্লিজ মিস্টার ঘোষাল, আপনি এইভাবে ব্যাপারটা ভাববেন না। আসলে বুঝতেই তো পারছেন যে একে এই লক আপের মধ্যে তারপরে নানান রকমের অপমান সহ্য করতে হচ্ছে আমাদের, ফলে সব মিলিয়েই আর কি। বুঝতে পারছি, তবে এই রাগটাকে পুষে রাখুন, যে আপনার এই অবস্থা করেছে তাকে দেখানোর জন্য। এনিওয়ে আপনাদের কেসের ব্যাপারটায় আসি। আপনাদের কেসটা আমি খুব ভালো করে স্টাডি করেছি। আপনাদের কেসের মেন এভিডেন্স হলো সুনন্দ দাস, তাকে যদি কোনোভাবে আপনাদের ফেভারে আনতে পারেন তাহলে আপনারা এই কেসটা থেকে মুক্ত হতে পারে। এটা তুমি কাকে এনেছো ড্যাড? এই উনি বড় উকিল, যে আমাদের নামে রিপোর্ট করে আমাদেরকে হাজত পাশ করাচ্ছে, সে আমাদের পক্ষে সাক্ষী দেবে। এটা ভাবাটাই তো বোকামি, এটা অসম্ভব। অসম্ভব কাজ ভাবার সেটাকে সম্ভব করাই আমার কাজ আলিয়া ম্যাডাম। টাকা পয়সা দিয়ে হোক বা জোর করে, কাজটা কিন্তু করাতেই হবে। হ্যালো প্রভাত। হ্যাঁ অভি বল। মন দিয়ে আমার কথাটা শোন, উমার বাড়ির লোকজনের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, কেস চলছে, ব্যাপারটা বুঝতেই তো পারছিস। হ্যাঁ বুঝতে পারছি, মানে আলিয়ার আলিয়ার বাবা তো সুবিধের লোক নয়, তাই সুনন্দ কাকুর উপর একটা বিপদের আশঙ্কা রয়েই আছে। আচ্ছা অভি তুই কেন কিছু করছিস না? মানে তোদের কলকাতার বাড়িতেও তো ওনাদের এনে রাখতে পারিস। না রে, এটা বললে ওরা রাজি হবে না, আর ওদেরকে যদি আমি বলি যে সিকিউরিটি রাখতে, সেটা তো আমাকে মানা করে দেবে। তাই যা করতে হবে চুপচাপ করতে হবে, বুঝতে পারছিস তো? বুঝতে পারছি অভি। শোন, কেউ যেন বুঝতে না পারে, সেভাবে মা বাবা চুমকি ঠামি সবাইকে চোখে চোখে রাখতে হবে, পারবি তো? ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর আমাদের তো দলে এতজন ছেলে মেয়ে রয়েছে, আমরা একজন দুজন করে ওদের উপর পাহারা দিয়ে দেবো, তুই চিন্তা করিস না অভি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চল, বলছিলাম যে আজকে থেকেই কাজটা করা শুরু কর, ঠিক আছে? দেরি করা যাবে না। ওকে, বাই অভি। আর হ্যাঁ, টেক কেয়ার। সত্যি অভিমন্যুবাবু, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। আমি চিন্তা করব বলে আপনি আলাদা করে আমাকে বুঝতে না দিয়ে
আমার বাড়ির সবার সুরক্ষার ব্যবস্থা করছেন? মা দুর্গা, তুমি আমার পরিবারকে রক্ষা করো, রক্ষা করো মা। এভাবে আমার পিছন পিছন আসছে কেন? না না, যাই হয়ে যাক, আমি ভয় পাবো না। ছুরি তো শিখিয়েছে, ভয় পেলেও সেটা দেখালে চলবে না, তাতে লোকেরা আরো বেশি সাহস পেয়ে যাবে। না না, আমি নিশ্চিত এরা আমার ক্ষতি করার জন্যই আমার পিছু ধরেছে। আমাকে আমাকে এখান থেকে পালাতেই হবে, আমাকে যে করেই হোক বাড়ি পৌঁছাতে হবে। রুটি নিবি আর একটু? দিদি বলছি, দাঁড়া, আরে আস্তে আস্তে, একটু অন্তর দে তো। ওই তো চল 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 চল, আস্তে, যার ঝড় বয়ে গেল তোমার বাড়ির লোকের উপর দিয়ে, এখনো হয়তো ওনারা টেনশনই করছেন। আরে টেনশনের কি আছে উমা, সব ঝামেলা তো মিটেই গেছে। যদিও সঞ্জয় বোস বিদেশে উড়ে যাওয়ার প্ল্যান করেছিল, বাকি তো উড়ে যেতে পারেনি। ছোট বিশান, তুমি জানলে কি করে যে ওরা বিদেশে চলে যাওয়ার প্ল্যান করেছিল? আমি কিছু শুনতে পাইনি। ও বাবা, বাবা, আমার খুব ভয় লাগছে। ওরা ওরা যেন আমাদের আমাদের ক্ষতি করার জন্য ফলো করছিল। আমি জানি ফলো করছিল, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভয় পাওয়ার কিছু নেই, আমি আবার বাইরে টসটা নিয়ে গিয়ে দেখে আসবো ব্যাপারটা। তুমি যাবে না, কোথাও যাবে না, ঘর পড়া করো তো। দেশে দূরে মেঘ দেখলে ভয় পাই, ভগবানের অশেষ কৃপা তোমাকে ফেরত পেয়েছি। তোমাকে যেতে ছুটকি শোন, তুই সন্ধ্যের পর আর কোনো টিউশন পড়তে যাবি না। তোর যা পড়ার তুই সব সকালে পড়ে নিবি, সন্ধ্যের পর বেরোতে হবে না। বরুণ দা সকালবেলা পড়ায় না তো আমি কি করবো? বাবা নতুন মাসে মাসে খুঁজে দেবে। সন্ধ্যার পর আমি বাড়ির বাইরে কাউকে পা রাখতে দেবো না, কাউকে না। তোমার টিউশনে থেকে না, তোমাদের দুজনের জীবনের দাম আমার কাছে অনেক বেশি, অনেক। সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে এক পা দেবে না বলে দিলাম। বাবা, বাবা তুমি যা ভাবছিলে তা কিন্তু না, ওরা কিন্তু পাড়ার চ্যাংড়া ছেলে পেলে ছিল না। আমি কোনোদিনও আগে দেখিনি, কেমন গুন্ডা গুন্ডা দেখতে, এ পাড়ায় দেখিনি আমি কোনোদিনও। এই পাড়ার কেউ নয়, তুই ঠিক ঠিক জানিস তো? হ্যাঁ সত্যি, বিশ্বাস করো না। না মা, ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি, আমি তো আছি।
তাহলে তো আর ব্যাপারটা হালকাভাবে নিলে চলবে না, আমাকে আমাকে খবরটা উমার অভিকে জানাতেই হবে। কি হলো ছোট বিশান, চুপ করে আছো, বললে না তো? তুমি জানলে কি করে যে ওরা বিদেশে চলে যাওয়ার প্ল্যান করেছিল? এরে, এ আমি কি বলে ফেললাম, এবার তো আমাকে অভি উমার চেপে ধরবে। না, আসলে ওরা ফেঁসে গেছে জানার পর পালানোর তো চেষ্টা করতোই, তাই না? এত টাকা থাকতে দেশে কেন পড়ে থাকবে, বিদেশেই পালাতো। আমি সেটা ভেবে আর কি, আমার না খাওয়া হয়ে গেছে। আমি এক মিনিট ছোট বিষয়, প্লিজ প্লিজ একটু বসুন। আলিয়া তো আগে থেকে জানতোই না যে ও ফাঁসতে চলেছে। সেটাই তো, তাহলে আগে থেকে পালাবার প্ল্যানটা করবে কি করে? না মানে আসলে এমন আমতা আমতা করছো কেন? অভি যা জিজ্ঞেস করছে তা সোজাসুজি উত্তর দাও। আমি উঠি আজ বরং, অনেকগুলো সাইট ভিজিট করতে হবে তো, রাত হয়ে গেছে। ওজয় বাবু উঠছো কেন, বসো বসো। জামি বাবু বলছি যে তোমাদের কাজ এখন কোথায় কোথায় চলছে? মানে কোন কোন সাইটে কাজ চলছে এখন? এক মিনিট উমা, তুমি হঠাৎ এইসব প্রশ্ন করছো? আমাদের বিজনেসের ব্যাপারে তুমি তো কখনো ইন্টারফেয়ার করো না, আর করার দরকারও নেই আই থিঙ্ক। বলছি দাদা ভাই, কেন জিজ্ঞাসা করছি? জামি বাবু বললে না তো কোথায় কোথায় কাজ চলছে? ও কি বলবে, আমি বলছি আমাদের চলছে মেদিনীপুরের দিকে চলছে, তারপরে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ফারাক্কা এইসব দিকে চলছে। কেন জিজ্ঞেস করছো কেন, বেটিতে বুঝতে পারছি না। তাহলে ছোট বিশান জামাই ষষ্ঠীর দিন ব্যান্ডেলে কেন গেছিল? ছোট বিশান তো আমাদেরকে বলেছিল যে অফিসিয়াল কোনো কাজে ব্যান্ডেলে গেছিল, আর তুমি তো পাঠিয়েছিলে দাদা ভাই। উমা তো দেখছি কেঁচো খুঁড়তে কিউটে বের করে ফেলবে। না না, আমার নামটা আসার আগে কিছু একটা করতে হবে। কি হলো ছোট পিসা, বলো ওই দিন ব্যান্ডেলে তুমি কোন কাজে গেছিলে?